প্রিয় দর্শক, আমরা দেখছি এই টোকাতে কিন্তু আবার বড় বড় গরুগুলো রয়েছে, সব উষ্ট গরু। আর মিয়া ভাইরা দেখছি অলস সময় পার করছেন বৃষ্টিতে ভেজা দিনে। এই যে দেখুন, এই টোকাতে কিন্তু একদম সিরিয়ালি প্রত্যেকটা গরুই একদম কোয়ালিটি ফুল গরু, মনে হচ্ছে বাছাই করা গরু। আর এই মিয়া ভাইকে তো দেখি মাঝে মাঝে আমরাই যে চলে যান, দেখি আমরা কথা বলতে চাই, যে একটা গরুর দাম এখান থেকে জানাইতে চাই, দেখি কথা বলি। মিয়া ভাই আপনারা কেমন আছেন? ভালো। কতগুলো গরু আজকে আপনাদের? সাতটা। বিক্রি একটাও হয় নাই? না, এখনো হয় নাই। বৃষ্টির জন্য আজকে মনে হয় আটটা একদম ড্যাম হয়ে গেল নাকি? বেচাকেনা বৃষ্টির কাস্টমার কম। ওই যে ওই পাশে যে গরুটা দেখছি একদম, এটা তো দেশাল না? হ্যাঁ, দেশাল। পাশাপাশি দুইটা রাখা হয়েছে, এগুলো আপনাদের কেমন ওজনের? এগুলো 12 মন করে আছে। আমরা একটু দেখাই আসেন দর্শক। এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা ভাই বলছেন যে এটা 12 মন ওজন হবে, কিন্তু এত মনে হয় হবে না, এটা এত ওজন হবে না, এটা কম হবে। ম্যাম, এটা কি লাইভ ওয়েট? না, লাইভ ওয়েট হইতে পারে, কারণ 60% আসেন, তাহলে ঠিক আছে। এটা কত দাম চাচ্ছেন মিয়া ভাই? 4.5 লাখ। চাচা কি বলছেন নাকি? না, দাম বলে টাকা দাম করতে 3.5 লাখ। 3.5 লাখ বলছেন? হ্যাঁ। এইটা আপনারা কেমন আশা করছেন? 4 লাখ হলে ছাড় না। এটা বড় সড়ো গরু, বুঝতেই পারছেন, ওই রকম একটা দামে ছেড়ে দিতে চাচ্ছেন। তো এইভাবে কিন্তু সিরিয়ালি যদি যাই, এটার পাশে যেটা রয়েছে এটার, এটা মনে হয় 19-20, এটা একটু ছোট, এটা কেমন দাম চান? ওটা 3 লাখটা দাম কইতেছে। এইটা দেখাও বসে, এই যে 2 নম্বর গরুটা, এটা কিন্তু 3 লাখ দাম উঠেছে। মিয়া ভাইরা দেখি কত আশা করছেন, আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাইরা কত আশা করছেন? 3.5 লাখ হলে ছাড়া। এটা আপনাদের তো কেনা জিনিস, হ্যাঁ, কিছু তো লাভই ছাড়তে হবে, কারণ আপনারা পয়সা খাটাচ্ছেন, শ্রম দিচ্ছেন, একটা ব্যাপার আছে। এভাবে সিরিয়ালি রয়েছে অনেক দেখতে পাচ্ছেন। আপনাদের শাহিওয়াল মনে হয় ওইটা না, ওই কর্নারটা শাহিওয়াল না? হ্যাঁ, শাহিওয়ালটা দেখা তো ওই কর্নারে, একদম কর্নারে যেটা আছে, কর্নারের ওই গরুটা কেমন ওজন হবে মিয়া ভাই? 7 মন আছে। কত দাম চেয়েছেন আপনারা? দাম চাই 2,40,000-2.5 লাখ টাকা দাম চাই, 2 লাখ বলতেছে। কত আশা করতেছেন? 2,10,000-2,15,000 হলে ছেড়ে দিন। ওটা কত ওজন ধরলেন? 7 মন? হ্যাঁ, 7.5 মন। 6 মনের উপরে যাবে? না, 7.5 মন। এত হবে? হইলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক দেখলেন, তাদের কিন্তু এইভাবে অনেকগুলো গরু রয়েছে, সুতরাং আমরা একটু কথা বলতে পারি। মিয়া ভাই, আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, 2-4টা গরু এভাবে যদি লটে নিতে চায়, সেই সুযোগ কি আছে? হ্যাঁ আছে, বাড়িতে গিয়ে দেখে বুঝে নিল, যোগাযোগের কোনো মাধ্যম থাকলে বলতে পারেন। কায়তলা 8 খোলা সিরাজ ব্যাপারী নাম করলে এসে চিনবে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন। প্রিয় দর্শক, শুনলেন যে এখানে এসে আসলে কায়তুলা হাটে ঢুকতেই কিন্তু তাদের ঢোকা, এখানে অনেকগুলো গরু রয়েছে। আর মিয়া ভাইকে দেখছি আজকে একদম চুপচাপ অলস সময় পার করছেন, একটা বেচা হয় নাই? না ভাই, আজকে কাস্টমার নাই, বৃষ্টি প্রচুর। চলো দাদা, আমরা অন্য একটা ডোগায় দেখাই দেই যে বৃষ্টির জন্য আজকে বেচা বিক্রি স্থবির হয়ে আছে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে এদিকটাতেও কিন্তু প্রচুর গরুর আমদানি রয়েছে কায়তুল্লা হাটে, সুতরাং আমরা এখান থেকে দু একটা গরুর দাম জানি। এই গরুগুলো কিন্তু আবার দেখতে কিন্তু দেখুন আউটলুকিং, সুতরাং খুব গর্জিয়াস, আর এগুলো দিয়ে একটা দাম আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিই। বিশেষ করে আমরা যদি এই গরুটা দেখি, এটা কিন্তু বেশ সুন্দর গরু দেখা যাচ্ছে। এগুলো কাদের, চাচাদের নাকি? ফোন এই দুইজন রয়েছে না, আমরা দেখাই। মিয়া ভাই, আমরা একটু কথা বলি আপনাদের সাথে, অনেক দূর থেকে আসলাম আবার। কেমন, কয়টা আনছেন আপনারা? আমার গরু এখন নাই। কার গরু? চাচার? না, ও চাচারও না, মহাজন। আপনাদের এই সুন্দর গরুটা আমরা একটু দেখাই। আমরা গরু দেখতেছি ভাই, মিথ্যা কথা বলা ঠিক না কিন্তু। চাচা কেমন আছেন? গরু কোনগুলো চাচার? আমার গরু নাই। এগুলো কাদের গরু? আচ্ছা আচ্ছা, এই যে পরিচিত মুখ পাই গেছি, আমরা দেখাই ওদিক থেকে দেখাই। আসো প্রিয় দর্শক, আসলে এই গরুগুলো কার আমরা দেখতে পাচ্ছি না, এদিকটা থেকে দেখাই দেখি। ওই যে পাবনার মিয়া ভাই রয়েছেন, দেখি পাবনার মিয়া ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন, দামাদামি মনে হচ্ছে। কি পাবনার মিয়া ভাই কেমন আছেন? কি খবর মিয়া ভাই, কেমন আছেন আপনি? ভালো। গরু কোথায় আজকে, কয়টা আছে আজকে? গরুর ভাই মা জিজ্ঞেস করে মাথা খারাপ, বেচা হয় না একটাও না, বৃষ্টির কারণে আজকে মনটা খুবই খারাপ। প্রিয় দর্শক বুঝতেই পাচ্ছেন, তারা বলছেন যে আসলে বৃষ্টির কারণে একটাও বেচা কেনা হয় নাই,
যে কারণে মনটা খুবই খারাপ। তাকে কিন্তু আমরা দেখিয়েছিলাম আসলে শিমুলিয়া হাটে, আজকে ভাইকে দেখছি কাইতুলা হাটে চলে এসেছেন বেচার জন্য। আজকে আনছিলেন কয়টা মিয়া ভাই? 10টা এনেছেন কিন্তু বেচা একটাও হয় নাই, যে কারণে তার আসলে মুখ দিয়ে কথাই বেরোচ্ছেন না, মনটা খুবই খারাপ। প্রিয় দর্শক, এইগুলো সবই তার গরু, আমরা একটা দুইটা গরু এখান থেকে দেখাইতে পারি। এই যে বিশেষ করে লাল গরুটা দেখাই মিয়া ভাই, তো এটা লালটাও তো মিয়া ভাইয়ের না, এগুলো সবই। এই লালটা কত চাচ্ছেন আপনারা? 170। এটা কত দামে ছাড়া আশা করছেন? কত কোব পাবলিক তো কাস্টমার নাই, আমরা তো কাস্টমারকে ডাকতেছি। এখন বলেন আপনি বসে আছেন, আপনাদেরকে দেখাচ্ছি, কাস্টমারদেরকে ডাকছি, এখন যদি তারপরে কেউ না আসে সেটা তো মনে করেন আমাদের আপনার কারোরই করার কিছু নাই, এটা মালিক জানে কি ঠিক কিনা। এটা কততে আশা করছেন? 150। আশা করে নিয়েছেন। এখন কি বুঝছেন, আমরা কিন্তু এই যে গত সপ্তাহে নেত্রকোনা গেলাম বুঝছেন, বেচা কিন্তু সেখানেও হচ্ছে না, গরু একদম বেচা গেল। তার মানে হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে ভালো মতো জমবে হাট বুঝছেন, আমাদের কাছে এমনটাই মনে হচ্ছে। আসতে পারে কাস্টমার, আসতে পারে তাকে বলা যায়। ভালো থাকেন, শুভকামনা আপনার জন্য। ওই ডোগাতে দেখুন আবার একটু ছোট সাইজের গরু রয়েছে, চলুন ওই ডোগাতে আমরা যাই। তবে যেটি হচ্ছে যে আজকে আসলে বৃষ্টির কারণে গরু বেচা কেনা একদমই কমে গেছে, এখানে যেটা দেখছি প্রচুর কাদা হয়ে গেছে। এগুলো কাদের আপনাদের নাকি? মিয়া ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কতগুলো আনছেন আজকে গরু? কতগুলো আনছেন? 26টা। বেচা হইলো কয়টা? একদম না, মানে বৃষ্টির কারণে একদম শেষ, ড্যাম হয়ে গেল। আমি আর আপনি ছাড়া মনে হয় কেউ নাই না, মনে হচ্ছে। ঠিক আছে, এগুলো কাদের? এগুলো আমরা যেটা দেখছি এটা আসলে কেমন ওজন হবে মিয়া ভাই? এটা মনে করেন এত কি হবে? আমাদের ভিডিও কিন্তু সবাই দেখে দেখে বলে যে ব্যাপারী ভাই চাচারা খালি ওজন বেশি বলে ভাই, আনলি লস হয়। এটা মনে হচ্ছে যে 5.5 মন প্লাস হবে না? 5.5 মন ঘুরে হবে না, আরো বেশি হবে? বেশি হবে। আচ্ছা হইলে আলহামদুলিল্লাহ, আমরা আসলে ওজনের তর্কে যাব না, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি যেন আসে আপনাদের থেকে গরু কেনে কোরবানি কে বেচ করে। এটা এখন কত দাম চাচ্ছেন আপনারা? দাম চাইছি হলো 175। 175 চাচ্ছেন। এটা কেমন দামে ছাড়া যাবে আশা করছেন? ছাড়ার মধ্যে মনে করেন যে 60-এর নিচে বেচা যাবে না, কষাই গরু তো দাম বেশি যাতে লাভ নাই, মানে মাংস হিসাবে 2 লাখ চাইলাম নি, 2.5 লাখ চাইলাম নি, এখন তো তা চাওয়া যাবে না। মানে একটা মাংস হিসাবে আপনারা চিন্তা করতেছেন? মানে মাংস হিসাবে বিক্রি করা লাগে, সেটিও বিক্রি হচ্ছে না দাম। আমরা কিন্তু গত সপ্তাহে নেত্রকোনা গেলাম, ওখানেও বেচা হচ্ছে না, বেচা কেন কম? এনেও নাই, খুবই কম। এখন চলি বেশি সাজেন না, দেখছি যদি অনেকে আছে কিন্তু ঢাকার পার্টি কিন্তু এইরকম কিনে নিয়ে যায়, এক লট ধরে নিয়ে যায় না, আপনাদের থেকে যদি লট হিসেবে নিতেই চায় যোগাযোগ হবে কি করে? আপনারা তো হাটে হাটে ঘোরেন, কোন হাটে যাবেন আগামীকালকে? দেখি আমরা কোরবান ভাই আর দুই একটা গরু দেখে আসি, যাওয়াটাই মুশকিল হয়ে গেছে, পানি জমে গেছে। একটু দেখাও, এই যে কোরবান ভাইয়ের এটা বড়টা দেখাও, এই যে করণ ভাইয়ের তো এটা একটু বড় না মাঝখানেরটা, এই যে 2 নম্বর গরুটা 160। তার মানে এরকম দাম হলে দিয়ে দিবেন? হ্যাঁ এরকম দাম হলে দিয়ে দেবো। তাহলে মঙ্গলবারে থাকতেছেন? দাম না আর ঈদ আমার লাগবে না, ঈদের আগে আমি সাপ, ঈদের আগে সাপ করে, ঈদের আগে সাপ, ঈদের আগে আনবেন আনবেন না? না না না, এই জানান দিলে আমি আউট। কেন করণ ভাই? হ্যাঁ আমার তো শখ নাই না, দাম 2,000-5,000 লস হলেই দিতে হবে। আমি করবো নয় আসলে, এই যে বৃষ্টির মধ্যেই আসলাম, আইসা দাঁড়াইলাম, এক ঝুম বৃষ্টি, লোকজন সব বের হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, বেচা হচ্ছে না। মানে যেটা হচ্ছে যে আমরা রয়েছি আর বিক্রেতা ভাই চাচারাই আছে, আর তেমন ক্রেতা দেখছি না দর্শক, বৃষ্টি ভেজার দিনে। তারপর আমরা দেখাচ্ছি, আপনারা ভিডিও দেখেন যে কারণেই কিন্তু আপনারা রিকোয়েস্ট করেছেন যে কন্ট্যাক্ট নাম্বার যেন দেই,
কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে দুই চারটা গরু কিনলে ব্যাপারী ভাইরা উপকৃত হয়। আর আপনারা এরকম হাট থেকে এসে নিলে কিন্তু একটু কম দামেই কিনতে পারবেন আশা করছি আমি। এখানে দেখছি দেশি গরু রয়েছে, এই যে এই দুইটা কিন্তু দেশাল, এই দুইটাই দেশাল। এগুলোর ওজন কেমন হবে করুন ভাই? এগুলোর ওজন কত হয়নি হবে? তিন মন না, তিন মনের বেশি হবে করুন ভাই। আমি শোনেন, আপনি যদি আমাকে কম বলেন তাহলে আমি যেটা সঠিক সেটা বলবো, আর যদি বেশি বলেন সে তখনও আমি সঠিকটা বলার চেষ্টা করবো। না, এটা সাড়ে তিন মন প্লাস হবে ভাই, দুঃখিত ভাই। এই যে এই গরুটা যেটা দেখছি এটা চার মন যাবে না, কিন্তু আপনার সাড়ে তিন মন প্লাস হবে আমার কাছে মনে হচ্ছে। করুন ভাই কি বলেন? আমি তো ওই তো বলি, কিন্তু লোকে তো তা বলে না। লোকে আসলে কি, সবাই তো গরুর ওয়েট বুঝে না, দেখে বোঝে না। কেউ কিন্তু হাট থেকে দেখবেন রশি কিনে ফেলে, আবার কেউ ঠিকই গরু কিনেই ফেলে। এটা রশি গরু দিয়ে হাইলেছি না, রশি লিব না না করুন ভাই। আমি নিজে দেখছি যে রশি ধরে নিয়ে ফিটছে, মনে করেন রশিটাই আছে, গরু অনেক দামে কিনছে। আবার কেউ কেউ আছে যে এমন ভাবে কেনে দামাদামি করে আপনাদের সাথেই, আপনাদের থেকেই কিন্তু কেনে, সে মোটামুটি একটা ভালো গরু কিনেই ফেলে। এটা হচ্ছে দেখে বুঝে যে যেভাবে কিনতে পারে। তো এগুলো যদি কেউ নেয় কেমন দামে আপনারা ছেড়ে দিবেন আশা করছেন? এই গরুটা কিন্তু 120 হিসাবে আমার কাছে ভালো লাগছে, যদিও গরুর একটু ইয়া আছে, এটা ঠিক হয়ে যাবে দুই একদিনের মধ্যে আর কি, হয়তো ঘষা টসা খাইছে আর কি। আর এটা 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 থেকে ওইটা থেকে মনে হয় এটা একটু একটু বেশি আছে না, 25 না? দর্শক এটাও কিন্তু একটা ভালো গরু। সুতরাং আপনারা কিন্তু আসতে পারেন, করমন ভাইয়ের ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। করমন ভাই ভালো থাকবেন, আমরা ভিতর দিকে গিয়ে আরো দুই একটা গরু দেখে আসি।